সিঙ্গাপুরে প্রায় দিন চিকিৎসা শেষে দেশে ফিরে আসা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে শুভেচ্ছা জানিয়েছে চোদ্দ দলের নেতৃবৃন্দ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় চোদ্দ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের নেতৃত্বে ওবায়দুল কাদেরকে শুভেচ্ছা জানান চোদ্দ দলের নেতারা শুক্রবার রাতে ওবায়দুল কাদেরের বাসায় গিয়ে তাকে আন্তরিক শুভেচ্ছা জানান এ সময় দ্রুত পরিপূর্ণ সুস্থ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দল ও দেশের কাজে ওবায়দুল কাদের সম্পূর্ণভাবে নিয়োজিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মোহাম্মদ নাসিম ওবায়দুল কাদের সুস্থ হয়ে দেশে ফিরে আসায় মোহাম্মদ নাসিম সহ ১৪ দলের নেতারা মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করেন এ সময় জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি শিরিন আক্তার এমপি কমরেড দিলীপ বড়ুয়া গণ লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে সিকদার সিনিয়র সহ সভাপতি ডক্টর নাসির উদ্দিন খান মহাসচিব মোহাম্মদ আতাউল্লাহ খান ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন জেপি এর প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা বাংলাদেশ চাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডক্টর ওয়াজেদুল ইসলাম খানসহ চোদ্দ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন